তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্য রেপ অব দ্য লক, এই মক হিরোইক পোয়েমটা লিখেছেন আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের লাইফ ডিউরেশন হচ্ছে 1688 টু 1744। আলেকজান্ডার পোপ এই কবিতাটা লিখার পিছনে একটা উদ্দেশ্য ছিল এবং একটা ঐতিহাসিক ঘটনা ছিল। বেসিক্যালি একটা বিবাদ মেটানোর জন্য আলেকজান্ডার পোপ এই কবিতাটা লিখে। বিবাদটা ছিল হচ্ছে অ্যারাবেলা ফার্মার আর লর্ড পিটার, এই যে এই দুই পরিবারের মধ্যে এই যে রেপ অব দ্য লক মানে চুলের বেনি হরণ করা নিয়ে একটা বিশাল বিবাদ বা সংকটের সৃষ্টি হয়েছিল। আর এই সংকটটা মেটানোর জন্য বা এই সংকটটা সলভ করার জন্য আলেকজান্ডার পোপ এই কবিতাটা লিখেছিল তার বন্ধু জন ক্যারিলের রিকোয়েস্টে। তো বেসিক্যালি এই কবিতাটা সর্বপ্রথম প্রকাশ করা হয় 1712 সালে, এরপরে আবার প্রকাশ করা হয় 1714 সালে, এরপরে ফাইনালি 1717 সালে এই কবিতাটা প্রকাশ করা হয়। তো এই কবিতাটাতে অনেকগুলো থিমের ব্যবহার করা হয়েছে। ফার্স্ট নম্বরে যে থিমটা আসে সেটা হচ্ছে লাভ ইজ এ ব্যাটল, অর্থাৎ ভালোবাসা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। সেকেন্ড যে থিম সেটা হচ্ছে বিউটি ইজ ফ্লিটিং অ্যান্ড মাস্ট বি প্রোটেক্টেড, মানে সৌন্দর্যটা হচ্ছে ক্ষণস্থায়ী আর এটাকে অবশ্যই প্রতিরোধ করা দরকার আছে। নাম্বার থার্ড, ডোন্ট ফ্রেড ওভার ট্রিভিয়াল থিংস, অর্থাৎ ছোটো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। নেক্সট ওয়ান, জেন্ডার রোলস, যেখানে নারী পুরুষের ভূমিকা সেটা দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে দ্য ডেটোরিয়েশন অফ হিরোইক আইডিয়ালস, মানুষের মধ্যে যে বীরত্বের ধারণা ছিল এই বীরত্বের ধারণাগুলো নিচে নেমে যাচ্ছিল, ডেটোরিয়েট হচ্ছিল। এরপরে রিলিজিয়াস পিটি, ধর্মীয় সৌন্দর্যটা দেখানো হয়েছে। নেক্সট ওয়ান, আইডলনেস অফ দ্য আপার ক্লাসেস, উচ্চবিত্ত শ্রেণীরা যে আসলে অলস হয়, এরা রাত্রি জাগে আর অনেক বেলা করে ঘুম থেকে উঠে অন্যকে মানে ফেড়ে ফুড়ে খায়, পার্টি নিয়ে ব্যস্ত থাকে, সেই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। আর এরপরে লাস্টলি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ম্যানস প্লেস অ্যান্ড পারপাস ইন দ্য ইউনিভার্স, এখানে পুরুষদের অবস্থান বা মানুষের অবস্থান কোথায় এই দুনিয়াতে সেই বিষয়টাকে দেখানো হয়েছে। এই কবিতাটাতে বেসিক্যালি তিনটা সিম্বলের ব্যবহার করা হয়েছে। ফার্স্ট নাম্বার হচ্ছে লক, যে চুলের বেনি, এই বেনিটা যেটা সিম্বলাইজ করে সেটা হচ্ছে ভ্যানিটি, বৃথা অহংকার এবং মহিলাদের যে সৌন্দর্যের উপরে যে বৃথা অহংকার সেটাকে সিম্বলাইজ করে। সেকেন্ড নাম্বার যে সিম্বল সেটা হচ্ছে কার্ডস, তাস অথবা প্লেইং কার্ডস, অম্বার, এই খেলাটাকে, যে খেলার মাধ্যমে আলেকজান্ডার পোপ যুদ্ধক্ষেত্রকে উল্লেখ করেছেন বা সিম্বলাইজ করেছেন। এরপরে যে বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে ক্যারেক্টার্স, এখানে অনেকগুলো হিউম্যান ক্যারেক্টার্সের ব্যবহার করা হয়েছে এবং অনেকগুলো মেশিনারিস অর্থাৎ সুপার ন্যাচারাল ক্যারেক্টারেরও ব্যবহার করা হয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা জেনে নেই হিউম্যান ক্যারেক্টার। তো প্রথমে আসে বেলিন্ডা, খুবই সুন্দরী মহিলা, একে আমরা স্বর্গীয় রমণী বললেও ভুল হবে না, আলেকজান্ডার পোপ যেভাবে তাকে উপস্থাপন করেছেন। এই বেলিন্ডাই কিন্তু প্র্যাকটিক্যাল অ্যারাবেলা ফার্মার, এই অ্যারাবেলা ফার্মারের সিম্বলিক নাম হচ্ছে বেলিন্ডা। বেলিন্ডার যে চুলের বেনি হরণ, এই কবিতাটা ফোকাস করা হয়েছে, এই কবিতাটাই ফোকাস করা হয়েছে। এরপরে হচ্ছে জন ক্যারিল, আলেকজান্ডার পোপের বন্ধু, যার অনুরোধে আলেকজান্ডার পোপ এই মক হিরোইক পোয়েমটা লিখেছেন। নেক্সট ওয়ান, দ্য ব্যারন, এখানে দ্য ব্যারনই হচ্ছে লর্ড পিটার, এই ব্যারন কিন্তু বা এই লর্ড পিটার কিন্তু এই অ্যারব বেলিন্ডার চুলের বেনিটাকে হরণ করবে। এরপর হচ্ছে থেলস্ট্রিস, থেলস্ট্রিস হচ্ছে বেলিন্ডার বান্ধবী, আর বেলিন্ডার যে ভাই রয়েছে সার প্লিয়ুম, তার গার্লফ্রেন্ড হচ্ছে থেলস্ট্রিস। ক্ল্যারিসা, ক্ল্যারিসা হচ্ছে চক্রান্তকারী একটা মহিলা, আর ক্ল্যারিসার সাহায্য নিয়ে ব্যারন বেলিন্ডার কেস বা বেনি এটাকে হরণ করবে। সার প্লিয়ুম, সার প্লিয়ুম হচ্ছে থেলস্ট্রিসের বয়ফ্রেন্ড, এবং সার প্লিয়ুম এখানে চেষ্টা করবে যে এর পরের যে চরিত্র সেটা হচ্ছে বেটি, বেটি হচ্ছে বেলিন্ডার মেড সার্ভেন্ট, যিনি বেলিন্ডারকে তার সাজসজ্জায় সাহায্য করে থাকে, মানে বেলিন্ডার যে সাজুগুজু সেখানে সাহায্য করে থাকে। এরপরে হচ্ছে শক, শক হচ্ছে বেলিন্ডার ল্যাপডগ, ল্যাপডগ বলতে বেলিন্ডার উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা কুকুর বিড়াল এগুলোকে ভালোবাসে, এই ল্যাপডগ হচ্ছে শক। এরপরে মেশিনারি, মেশিনারির মধ্যে প্রথম বা সুপার ন্যাচারাল ক্যারেক্টারের মধ্যে যে বিষয়টা আসে প্রথমে সেটা হচ্ছে এরিয়েল, এরিয়েল হচ্ছে একটা সিল্ফ, অর্থাৎ এখানে সিল্ফ বলতে বোঝানো হচ্ছে পুরী বা ইয়ারি স্প্রিট, যারা বাতাসে ভেসে বেড়ায়। এরিয়েল বেলিন্ডার হচ্ছে গার্ডিয়ান সিল্ফ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাম্ব্রিয়েল, অ্যাম্ব্রিয়েলটা হচ্ছে নম, নম বলতে এরা হচ্ছে খারাপ পাত্তার ডাইনি আমরা বলতে পারি,
এরপর হচ্ছে ব্রিলেন্টি, ব্রিলেন্টিও একজন সিল্ফ। আর এই ব্রিলেন্টিকে যে দায়িত্বটা দেয় অ্যারিয়েল, সেটা হচ্ছে যে বেলিন্ডার যে ডায়মন্ডস রয়েছে সেই ডায়মন্ড বা অলঙ্কার সেটাকে গার্ড করার জন্য। এরপর হচ্ছে ক্রিসপিসা, তো এরপরে যে চরিত্রটা সেটা হচ্ছে মোমেন্টিলা। মোমেন্টিলা হচ্ছে একজন সেলফ, আর এ বেলিন্ডার যে ওয়াচ বা ঘড়ি সেটা গার্ড দেয়। এরপরে যে চরিত্রটা সেটা হচ্ছে কুইন অফ স্প্লিন। এই কুইন অফ স্প্লিন যে একটা হচ্ছে খারাপত্তার যে ডায়েরি, এই খারাপত্তার ডায়েরিদের হচ্ছে রানী। আর এ বেসিক্যালি কী করে, এই যে দুঃখ ভারাক্রান্ত ব্যক্তিদেরকে আরও বেশি দুঃখ ভারাক্রান্তে পরিণত করার জন্য দুঃখ ছেড়ে দেয় এবং হতাশা এগুলো ছেড়ে দেয়। আর এই কাজটা করে হচ্ছে আমরিয়েল। আমরিয়েল এর কাছে গিয়ে দুঃখ, বিভিন্ন ধরনের শোক তাপ নিয়ে এসে ওই হতাশাগ্রস্ত ব্যক্তির উপরে আরও বেশি ছুড়ে মারে। তো গাইস, এই হচ্ছে মোটামুটি চরিত্র। যে প্রথমে আলেকজান্ডার পোপ এই কবিতাটা লেখার জন্য একটা মিউসের কাছে আবেদন জানাচ্ছে যে তাকে সাহায্য করা হোক, সে যেন এই যে তুচ্ছ ঘটনা, এই তুচ্ছ ঘটনার ফলে যে কি একটা মারাত্মক বিষয় ঘটে গেছে সেই বিষয়টাকে যেন রিপ্রেজেন্ট করতে পারে খুব ভালোভাবে। আর এরপরে চলে আসে বেলিন্ডার ঘুমের মধ্যে। বেলিন্ডা এমন একটা মহিলা যে সকাল মানে দুপুর 12টা পর্যন্ত ঘুমায়, আর তার ঘুম ভাঙার পরে সে ঘুম থেকে উঠে সাজুগুজু করে এবং কোনো না কোনো পার্টি থাকে বিকেলবেলা, সেই পার্টিতে চলে যায়, আবার লেট নাইটে বাসায় আসে। তো গাইজ, বেলিন্ডার ঘুমের মধ্যে তার যে গার্ডিয়ান সেলফ এরিয়েল, এই এরিয়েল এসে বেলিন্ডাকে বলে যে বেলিন্ডা, আমি আপনাকে স্বপ্নের মধ্যে একটা সুদর্শন যুবকের বেশ নিয়ে আসে এবং এসে বলে যে বেলিন্ডা, আমি আপনাকে যে তথ্যগুলো এখন জানাচ্ছি সেই তথ্যগুলো আপনি বিশ্বাস করবেন। প্রথম নাম্বার বিষয় হচ্ছে যে আপনাকে অনেক সিলফস যারা হচ্ছে অদৃশ্য, যারা স্পিরিট, তারা আপনাকে প্রতিরোধ করার জন্য পাহারা দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বিশেষ করে পুরুষদের কাছ থেকে দূরে দূরে থাকবেন, কারণ আপনার জন্য হয়তো কোনো দুঃসংবাদ আজকের দিনে আসতে পারে, কিন্তু বেসিক্যালি এরিয়েল নিজেও জানে না এই দুঃসংবাদটা কী। তো এইভাবে স্বপ্নের মধ্যে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে বেলিন্ডার ঘুম ভাঙে। তার যে ল্যাপ ডগ, সে এসে বেলিন্ডার ওই যে গাল চাটে, কিস করে এবং তার ঘুমটা ভাঙায়। ঘুম ভাঙার পরেই আলেকজান্ডার পোপ এই ঘটনাকে দেখিয়েছেন যে বেলিন্ডার যে টয়লেট, টয়লেট বলতে এখানে ড্রেসিং টেবিল বা যেই রুমে সাজুগুজু করে সেইটা, যে বেলিন্ডা প্রচুর পরিমাণে কসমেটিক্স ব্যবহার করে থাকে, যেমন বিভিন্ন কালারের মেকআপ ব্যবহার করে, পাউডার ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টস ব্যবহার করে থাকে। আর লাস্টলি যেটা করে, সুন্দর পোশাক আশাক পরার পরে অ্যারাবিয়ান পারফিউমের ব্যবহার করে থাকে আর গলাতে একটা ক্রস পরে থাকে। তো এইভাবে সাজুগুজু করে বেলিন্ডা ব্রেকফাস্ট সেরে নিল। আজকের দিনে সে যাবে হচ্ছে হ্যাম্পটন কোর্টে, যেখানে একটা পার্টি আছে সেই পার্টিতে যাবে। আর এই হ্যাম্পটন কোর্টটা হচ্ছে টেমস নদী পার হয়ে, লন্ডনের যে টেমস রিভার, সেই টেমস রিভারটা পার হয়ে যেতে হবে। তো সাজুগুজু সেরে নিয়ে বেলিন্ডা টেমস নদী পাড়ি দেওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠে গেল। এই নৌকাতে উঠার পরে বেলিন্ডা যে এত সুন্দর তাকে চকচকে দেখাচ্ছে, আলেকজান্ডার পোপ একে মানে স্বর্গীয় রমণী বলেছেন, অপ্সরা, আর এতই সুন্দর। আর বেলিন্ডার যে চুলের দুইটি বেনি, এই দুইটা বেনি সে কী করে পিছন থেকে নিয়ে এসে তার দুইটা ব্রেস্টের উপরে রেখে দেয়, আর এটা তাকে আরও বেশি মানে প্রস্ফুটিত করে। আর এই দুইটা বেনি, কালো চুলের বেনির মাঝখানে যে ক্রসটা পড়ে আছে আর তার যে সুদর্শন বা সুন্দর যে স্কিন, সেই স্কিনটা আরও বেশি চকচক করে। আর তার বুকের উপরে যে ক্রসটা ঝুলে আছে, এই ক্রসটাতে চুমু দেওয়ার জন্য একজন নাস্তিক বা ইহুদিরাও কিন্তু তার ধর্মকে অবমাননা করতে পারে, কারণ এই ক্রসটাকে চুমু দিতে গেলেই তারা হয়তো বেলিন্ডাকে স্পর্শ করতে পারবে। তো এইভাবেই সবাই, যারা যাত্রী বা কম্পেনিয়ন আছে বেলিন্ডার, যে বন্ধু বান্ধব, এরা সবাই বেলিন্ডার রূপের প্রশংসা করে এবং সবাই এমনভাবে বেলিন্ডার দিকে তাকিয়ে থাকে যে তারা একেবারে দৃষ্টি ফেলতে পারে না। তো এইটা দেখে ব্যারনও এই নৌকাতে আছে। তো ব্যারন, এই ব্যারনের খুব হিংসা হয় যে আজকেই তোর এই সৌন্দর্যকে আমি চিরতরে ধ্বংস করব। তো এইভাবে ব্যারন পরিকল্পনা করে যে তার চুলের যে একটা বেনি কেটে নেবে, নিয়ে তাকে ন্যাড়া করে দেবে, মানে তার সৌন্দর্যটাকে নষ্ট করে দেবে। তো এইভাবে এই ব্যারনের এই পরিকল্পনা যখন চলছে, তখন এরিয়েল অদৃশ্যভাবে, এরিয়েল কিন্তু সকল সিলফসদেরকে ডাকে এবং একটা মিটিং করে যে আমি বুঝতে পারছি যে আজকের দিনে বেলিন্ডার জন্য অশুভ কিছু ঘটতে যাচ্ছে, এজন্য তোমরা সতর্ক থাকো, কেউ যদি দায়িত্ব পালন করতে গাফিলতি করো
তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। তো এভাবে এরিয়াল বিভিন্ন জনকে বিভিন্ন কাজে অ্যাপয়েন্ট করে, যেমন ব্রিলেন্টিকে ডায়মন্ডস পাহারা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট করে, ক্রিসপিসারকে বিলিন্ডার লক পাহারা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট করে, মোমেন্টিলাকে অ্যাপয়েন্ট করা হয় হচ্ছে ঘড়ি দেখার জন্য, আর এরিয়াল নিজেই বেলিন্ডার যে ল্যাব ডগ, বেলিন্ডার যে ল্যাব ডগ যে শখ এবং বেলিন্ডার যে পোশাক আশাক সেটা দেখভাল করার জন্য দায়িত্ব নেয়। তো এইভাবে বেলিন্ডা পার্টিতে পৌঁছায়। পার্টিতে পৌঁছানোর পরে এখানে কিছু কথাবার্তা, চা কফি খাওয়া, এগুলো খাওয়া শেষ করার পরে বিকেলবেলা, মানে একবারে পড়ন্ত বিকেলে, বেলিন্ডা ব্যারনের সাথে এবং আরও একজন ব্যক্তির সাথে, তার বন্ধু, তার সাথে কার্ড খেলতে বসে। যে কার্ডটাকে, মানে এই কার্ড খেলার নামটা হচ্ছে অম্বার। এই অম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে তিনজন ব্যক্তির মধ্যে খেলা হয়, নয়টা করে তাস দেওয়া হয় একটা করে ব্যক্তিকে, আর এটা পাঁচ রাউন্ডের খেলা। আর এই পাঁচ রাউন্ডের মধ্যে যে তিনটা রাউন্ড জিতবে সে হচ্ছে উইনার। তো অম্বারে বেলিন্ডা ব্যারনকে হারিয়ে ফেলে এবং হারিয়ে দেওয়ার ফলে সে খুব উল্লসিত হয়, আর এই উল্লাস দেখে ব্যারন আরও বেশি ঈর্ষান্বিত হয়। আর ব্যারন কী করে, ক্রিসপিসার সাহায্য নিয়ে একটা, মানে ক্রিসপিসার কাছ থেকে একটা কেচি নিয়ে বা একটা কাঁচি, যেটা সিসর্স, সেটা নিয়ে গিয়ে বেলিন্ডার ওই চুলের যে বেনি, একটা বেনি কিন্তু কেটে ফেলে। তো বেলিন্ডার চুলের বেনি যখন ব্যারন কেটে ফেলে, তো সেই সময় চুলের বেনি যে ক্রিসপিসা পাহারা দিচ্ছিল সে কিন্তু, মানে বেনির উপরে দাঁড়ায় যেন না কাটতে পারে। কিন্তু যাই হোক, বেনি কাটার পিছনে কারণ হচ্ছে যে এরিয়েল যখন দেখে যে বেলিন্ডার মনের মধ্যে আসলে ব্যারনের জন্য ভালোবাসা আছে কিন্তু সে সেটা প্রকাশ করে না, সে সেটা হিপোক্রেট হিসাবে রেখে দেয়, তখন কিন্তু এরিয়াল নিজেই বেলিন্ডার যে দায়িত্ব নিয়েছিল দেখভালের সেটা আর করতে পারলো না। এখন যার কারণে কি করলো, ব্যারন তার চুলের যে একটা বেনি সেটা কেটে নিল। আর এই চুলের বেনি কেটে নেওয়ার পরে বেলিন্ডার খুব, মানে বিক্ষিপ্ত হয়ে যায়, খুব রাগান্বিত হয়ে যায়, আর এইদিকে ব্যারন কিন্তু খুব উল্লাসে ফেটে পড়ে। তো এখানে গাইজ, এইটা যখন এরিয়াল আর বেলিন্ডাকে দেখভাল করছে না, তো এই বেলিন্ডার দুঃখ ভারাক্রান্ততাকে আরও বৃদ্ধি করার জন্য আমরিয়াল তখন কি করলো, যে কুইন অফ স্প্লিন তার কাছে গেল, গিয়ে বলছে যে ম্যাডাম, আমি আপনার জন্য অনেক কিছু করছি, আমি আপনার কথা সবসময় মেনে চলি, তো আজকে সুযোগ পেয়েছি বেলিন্ডাকে আরও বেশি দুঃখ ভারাক্রান্ত করার জন্য, তো আপনি কি করেন, আপনি আমাকে এক বোতল দুঃখ এবং এক বোতল হতাশা দেন, এই দুইটা নিয়ে গিয়ে আমি বেলিন্ডার উপরে নিক্ষেপ করব যেন সে আরও বেশি ব্যথিত হয়। এবং সে সেটাই করলো, বেলিন্ডা আরও বেশি ব্যথিত হলো। তো বেলিন্ডার যে বন্ধু থেলস্ট্রিস, এই থেলস্ট্রিস স্যার প্লিউমকে ডেকে বলছে যে ব্যারন যে তোমার বোনের চুল কেটে নিয়ে গেল, তুমি কিছুই বললে না, যাও ব্যারনের কাছে যাও, বেলিন্ডার যে বেনিটা কেটে নিয়ে গেছে অন্তত এইটা ফেরত নিয়ে আসো। তো স্যার প্লিউম ব্যারনের কাছে গিয়ে যখন রিকোয়েস্ট করে, মানে খুব বেশি ভালোভাবে উপস্থাপন নিজেকে করতে পারে না, তখন কিন্তু বেলিন্ডা, মানে তখন কিন্তু ব্যারন বলে যে না না, কিসের বেনি মেনি, যা চল ফোট, এসব হবে না খো, এই বলে স্যার প্লিউমকে কিন্তু ওখান থেকে ভাগিয়ে দেয়। তো থেলস্ট্রিস এবং এই যে বেলিন্ডা, এরা দুইজন ওখানে পার্টিতে উপস্থিত সকল মহিলাদেরকে পুরুষদের এগেনস্টে খেপিয়ে তোলে এবং একটা যুদ্ধ শুরু হয়, এবং খাবার দাবার বিভিন্ন, মানে খাবার দাবার চ্যাঙ্গা মারা, বিভিন্নভাবে যে যুদ্ধটা একটা ক্যাওটিক সিচুয়েশন সেইটা, এবং শেষ পর্যন্ত বেলিন্ডা এই যে ব্যারনের নাকের মধ্যে একটা হচ্ছে রুটির টুকরা ঢুকাই দেয় বা একটা ছুঁড়ে মারে যেটা ঢুকে যায়, আর ব্যারনের খুব হাঁচি আসতে থাকে। আর এই হাঁচি যখন আসে ব্যারনের, তখন বেলিন্ডা তার চুলের একটা ক্লিপ খুলে ব্যারনকে ওখানে চাকুর মতো করে ধরে বলছে যে আমার যে লক কেটেছিস সেই লকটা ফেরত দে, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। তখন ব্যারন কি করবে, নিরুপায়, তাকে সারেন্ডার করতে হবে। তো সে লক খুঁজে দেখছে, লক আর নেই। তো লক গেল কোথায়, লক চলে গেছে আসমানে। তো এবার বেলিন্ডা আরও বেশি হতাশ, খুব বেশি ব্যথিত। তো এই বেলিন্ডা যখন বিলাভ করছে তার এই লককে নিয়ে, তখন কিন্তু এই যে ক্ল্যারিসা, এই ক্ল্যারিসা এসে বেলিন্ডাকে জ্ঞান দিচ্ছে যে তুচ্ছ বিষয় নিয়ে এত কিছু করার নেই, ঠিক আছে, আপনি এটা মনে রাখবেন যে সৌন্দর্য কখনোই চিরস্থায়ী হয় না, এই যে সুন্দর চুল একদিন সাদা হয়ে যাবে, আপনার যে টান টান স্কিন বা চামড়া এগুলো একদিন ঘুষড়ি হয়ে যাবে, সুতরাং এই বিষয় নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই। কিন্তু বেলিন্ডা তার নিজেকে কিন্তু বুঝ দিতে পারে না। তো যাই হোক, শেষ পর্যন্ত কবি বা ন্যারেটর এখানে যেটা বলছে যে বেলিন্ডার চুলগুলো হয়তো বা আকাশের তারা হয়ে গিয়েছে, এই আসমানের তারা হওয়ার মাধ্যমে বেলিন্ডার চুলগুলো অমরত্ব লাভ করেছে। আসলে আলেকজান্ডার পোপ এখানে যেটা প্রেজেন্ট করেছে যে তুচ্ছ ঘটনা নিয়ে মানুষের মধ্যে
কত বড় ক্যাওটিক সিজম বা বিশৃঙ্খলতা সৃষ্টি হতে পারে সে বিষয়টার উপরে আলোকপাত করেছেন। আশা করি বুঝতে পেরেছো।